সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল বিচির ভর্তা। তো কাঁঠাল বিচির ভর্তা তো আমরা বাটাবাটি ঝামেলার জন্য তৈরি করতে চাই না। তো বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজভাবে টেস্টিভাবে কীভাবে কাঁঠাল বিচির ভর্তাটা সহজে তৈরি করা যায় ওইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কাঁঠাল বিচির এই সাদা খোসাটা ছড়িয়ে নিচ্ছি। এই সাদা খোসাটা এইভাবে খুব সহজভাবে ছড়িয়ে নেওয়া যায়। তো এইভাবে আমি কাঁঠাল বিচিগুলো ছড়িয়ে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো খোসা ছড়িয়ে নিয়েছি, এখন এইভাবে টুকরো করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো টুকরো করে সিদ্ধ করে নিব। কাঁঠাল বিচিগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখুন কতগুলো গলেও গিয়েছে, তার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন শুকনো মরিচ কেটে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে শুকনো মরিচ দিলাম, কারণ ভর্তাটা ঝালঝাল হলে ভালো লাগবে। তা আপনারা যার যেমন ভালো লাগে তেমন দিতে পারেন। শুকনো মরিচ টালা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ ব্যবস্থা করা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলো প্রথমে লবণ দিয়ে হাত দিয়ে মেখে ভালো করে গুঁড়ো করে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, কাঁঠালের মিচিগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। তো অনেকে হয়তো ভাবতে পারে সিদ্ধ করলে কাঁঠালের সেই তেলে নেওয়া কাঁঠাল মিচির স্বাদটা থাকবে না, আসলে না, সিদ্ধ করে নিলেও ভর্তাটা অনেক টেস্ট হয়। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, সরিষার তেল দিয়ে ভর্তাটা করবে, দেখবেন খুব টেস্টি হয়। এভাবে ভর্তা করলে কোনো বাটামাটির ঝামেলা থাকবে না, হাতে খুব সহজভাবে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর খুব সহজভাবে ব্লেন্ডার বা বাটাবাটি করার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই কাঁঠাল বিচির ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। সবাইকে অনেক ধন্যবাদ।